আসসালামু আলাইকুম। নূর টেলিকম টু বি ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগতম। আমি নুরুজ্জামান আপনাদেরকে আজকে আরেকটি কাজ নিয়ে হাজির হয়েছি। কাজটি হচ্ছে গিয়ে স্যামসংয়ের একটি মডেল, মোবাইলটি আপনার লোগো এসে দাঁড়িয়েছিল, তো এটা ডাউনলোড মোড অপশনে গিয়ে যখন এটা ফ্ল্যাশ করা হয়েছে সেটটি অটোমেটিকলি ডেড হয়ে গেছে, অটোমেটিক ডেড হয়ে গেছে। এই যে ফ্ল্যাশটা আমি করেছি আপনাদের দেখাচ্ছি, তো মোবাইলটি আর রান করতেছে না, আমি চার্জার ঢুকিয়ে দেখাচ্ছি, কোনো প্রকার কোনো রেসপন্স করতেছে না। তো আমি এটা যখন পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে যখন পাওয়ার প্রেস করতেছি যখন এটা আমি পাওয়ার প্রেস করতেছি সেটটা কিন্তু কোনো রান হচ্ছে না, বাট এখানে আমাদের রিডিংটা 9-8 আছে, 9-1-92, মানে আমার হচ্ছে গিয়ে 92, কিন্তু অন্যান্য পাওয়ার সাপ্লাই হচ্ছে 9 রিডিং হয়ে থাকে। তো এখানে কোনো রেসপন্স নেই, তো দেখি ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো আজকে, যেহেতু এটা ডেড হয়ে গেছে, কাস্টমার কাছে ডেড ডিস্ক নেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। চলেন আমরা মোবাইলটি খুলে নিই, তারপর দেখাচ্ছি বাকি পার্টটা। আমরা মোবাইলটি খুলে নিয়েছি, তো মোবাইলটির হচ্ছে ISP সকেট, এখানে আছে CMD, CLK, ড্যাটো, BCC, BCCQ, গ্রাউন্ড। তো এইগুলি এই BCCQ এবং ড্যাটো ক্লোক এইগুলি হচ্ছে কি এক একটা লাইন, এটা 6টা লাইন, এই 6টা লাইনটা আমরা ISP লাইন মানে ঠিক EMMC-কে ডাইরেক্ট কানেকশন করব। তো এটার জন্য অবশ্যই ইন্টারনেটে সার্চ দিয়ে এটার প্রিন্ট আউটটা দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে আপনার ISP লাইনের প্রিন্ট আউট। তো আমরা ঠিক যেরকম যেরকম দেওয়া আছে CLK, CMD, 2.8 ভোল্ট, 1 ভোল্ট, এরকমভাবেই সেম বাই সেম এইখানে আমরা এই তারের মাধ্যমে ঝালাই করে নেবো। আগে ঝালাই করার পর ইনশাআল্লাহ বাকি কাজগুলো আবার নেক্সট স্টেপে দেখাবো। জি, আল্লাহর রহমতে আমাদের ISP লাইনের কানেকশনগুলি করে ফেলেছি আমরা অলরেডি। তো ISP লাইনের কানেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে আমরা ISP লাইনের কানেকশনগুলি দিয়ে নিয়েছি মাইক্রোস্কোপ দেখে দেখে। তো ISP লাইনের সুন্দর করে লাইট কানেকশনগুলি করে দিয়েছি, এখন আমরা বক্সে লাগিয়ে দেখবো ইনশাআল্লাহ কী অবস্থা না অবস্থা। দেখতেছি আল্লাহর রহমতে আমাদের এখানে আমি অবশ্য আপনার ISP সকেটে চেঞ্জ করে দিয়েছি, ISP দিয়েছি, ই সকেট থেকে চেঞ্জ করে ISP দিয়েছি, আর এখানে বোল্ট সিলেক্ট করেছে 1.8, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়া 36, আর বিট হচ্ছে গিয়া 4 দিয়ে ক্লিক করেছি। তো আমাদের ISP-টা ডিটেক্ট করেছে, এখানে কোনো সম্পূর্ণ পার্টিশন পুটিশন সবই দেখাচ্ছে, ঠিক আছে, এখানে সম্পূর্ণ পার্টিশন আমাদের ঠিক আছে, বাট এইখানে ফ্ল্যাশ ফাইলটি নেই, তো আমাদের এখানে ফ্ল্যাশ ফাইলটি নেই, বাট আমাদের এটা পার্টিশনটা ফুল ঠিক আছে। তো আমরা এটা আগে এটার সিকিউরিটি ব্যাকআপ এবং ডাম্প ফুল ডাম্প বা এটা আমাদের মানে ব্যাকআপ ফাইলটি রেখে দিব, কারণ কোনো ক্ষেত্রে আমরা এটা ফ্ল্যাশ করার সময় যদি কোনো প্রবলেম হয় তো আমরা ওই ব্যাকআপ ফাইল দিয়ে আল্লাহর রহমতে কাজটি সম্পূর্ণ করে নেব ইনশাআল্লাহ। জি, আমাদের কাজ চলতেছে, আমাদের মানে এটা ISP লাইনের মাধ্যমে, আমি ISP লাইনের মাধ্যমে আপনার জিটেকের স্যামসং ওডিএন দিয়ে ফ্ল্যাশ করতেছি, দেখি আল্লাহর রহমতে কী হয়, তারপর আমরা আবার বাকিটা দেখাবো। জি, আল্লাহর রহমতে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, আমরা ISP লাইনটা এখনও লাগানো আমি খুলিনি। তো এটা হচ্ছে আপনার ডাম্প ফাইল দিয়ে তারপর করা লাগছে, ডাম্প ফাইল দিয়ে আমি আল্লাহর রহমতে ফ্ল্যাশ করে দিয়েছি। তো বাকিটা যে আপনার ডাউনলোড মোড চলে এসেছে, তো ডাউনলোড মোডে আনার পর আমি আবার ওডিএন দিয়ে ফ্ল্যাশ করতেছি। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের কাজ সাকসেসফুলি। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কোনো কমেন্ট থাকলে আমার ইউটিউব চ্যানেলকে নিচে ডিসক্রিপশনে আপনাদের কমেন্ট জানাবেন, ভালো মন্দ সব রকমের কমেন্ট করবেন, আশা রাখি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম।